ইফতার করার পরে এই গাড়ি কিভাবে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তার উপর তো মনে করেন সূর্য ডুবে যাচ্ছে, 6:10 নাকি ইফতার, যেখানে ঢাকা 6:18, রাজশাহী 6:22। ওই দেখ আমি তো জানতাম ঠিক লাগবো শাপলা। আবার দে 50 টাকা দে, 50 টাকা দে, দে বলো দে, 50 টাকা দে, চলো মার কই টাকা দে রাখছো। ও খায়া না না খায়া না খায়া। হ্যাঁ তুমি ব্লগের ভিতরে যাও। এভরিওয়ান কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইম চৌধুরী, এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। ক্যামেরার পিছনে কে আছে এটা আমি একটু পরে বলবো, তার আগে আমি লাস্ট ব্লগে বলছিলাম যে কক্সবাজার কেন জানি আমাকে ডাকছে। কিন্তু আপনারা হয়তো মনে করতেছেন আমি আমার নতুন গাড়িটা নিয়ে কক্সবাজার যাব, বাট না, কক্সবাজার আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি না, কিন্তু সেম মডেলের আর একটা সিআরভি আমাদের টিমে আছে, সেটা নিয়ে যাচ্ছি। কজ, এটারও একটা কজ আছে, কজ আম্মুর এটা নিয়ে নাকি প্রথম হাইওয়েতে উঠতে চায়, দ্যাটস ওয়াই ওরা ঈদ করতে ওটা দিয়ে কুমিল্লা যাবে, তাই এটা আমি রেখে যাচ্ছি। অ্যান্ড আমরা একটা সিআরভি দিয়ে কক্সবাজার যাচ্ছি, আর ক্যামেরার পিছনে যে মানুষটা আছে তার একটা ইচ্ছা হয়েছে যে সে কক্সবাজারের সমুদ্রের পারে বসে একটু ইফতার করতে চায়, দ্যাটস ওয়াই সে সুদূর থেকে, নাম বললাম না এলাকাটা, সেখানে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, সেখান থেকে আসছে। আর আমার সাথে মনে করেন আছে মঈন, তারপর রিয়াদ, তারপর সাগর, তারপর আরেকটা রিয়াদ মানে ভ্যালকা রিয়াদ যার সিআরভি। তো পিছনে চারজন বসবে, সামনে দুজন সুন্দর মতে করে ঠ্যান ঠ্যান করে। আজকে 22 রোজা, এখন ঘড়িতে সময় বসেছে 10:15, সেইরই কথা করি আই ডোন্ট নো, বাট ব্লগটা যারা দেখতেছেন কজ সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করতে হবে, তার পাশাপাশি যে সিনেম্যাটিক ভিউগুলো সামনে আসতেছে সেগুলোর জন্য অপেক্ষায় থাকতে হবে। সো লেটস গো। সো গাইস, বর্তমানে আমরা যেহেতু কুমিল্লা আছি, এবার চিন্তা করলাম যে আমরা মায়ামি ব্রেক দিব না, হাতে ঘড়িতে সময় বাঁচতেছে ঠিক 12:30, আর কুমিল্লা যেহেতু পিজা বার্গ হয়েছে তো এখান থেকে আমরা হালকা একটু স্ন্যাক্স করে দেন আমরা যাবো হয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমরা সেইটা শেষ করে ফেলবো এবং কক্সবাজার যেতে যেতে হয়তো সকাল 10:11 বাজে যাবে। সাগর তুই কি পিজা খাবি? কি মামা, ঘুমটা ভেঙে গেছে, পিজার কথা না মামা, পিজা খাবো মানে ফাটায় ফেলবো, চলো খালি দেখো কয় পিস স্লাইস খাই দেখো তুমি। মামা এটা আবার ঝামেলা, বেশি প্লিজ স্লাইস খাইস না তুই। আমি কতদিন ধরে মন খুলে খাই না জানো, তুই আমাকে এক টেনশনে ঢুকাই দিস, এই টেনশনের থেকে আমি বেরোতে পারি, এই টেনশনটা গেলে আমি মন খুলে তোকে নিয়ে খালি খাবো। আমাকে নিয়ে খাবি মানে খাবার খাবো। আচ্ছা মামা তোর আর কত টাকা বাকি? ইন্দার কত টাকা বাকি? বেশি না, 1 লাখ। 1 লাখ টাকা? 1 লাখ টাকা হয়ে যাবো, দুই তিন মাস না খেলেই চলবো, দুই তিন মাস না খেলে 1 লাখ টাকা দিয়ে দিতে পারবো। সাগর এরকম একটা ঘটনা ঘটাইছি, ওর খানা দানা বন্ধ করে আমি হোন্ডার লোনে লাগাই দিছি, তাহলে তুই মানে এটা তোর অ্যাসেট, এই বাইকটা তো থাকবে। আর কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হচ্ছে, আফটার লং টাইম পরে আমি কুমিল্লা আসলাম, অনেক দিন হয়েছে না, থাইল্যান্ডের পর ও না হয়েছে গেছি না, চট্টগ্রাম গেলাম না। আমরা কোন পিজা খাবো? বিবিকিউ মিট মেশিন। আমরা বর্তমানে আছি কুমিল্লা, নাবিলের পাশে বসে আছে ভাবি, দেখা এখন এগুলো সমস্যা নাই, সব রিল্যাক্স, ঠিক আছে? বর্তমানে যেহেতু আমরা আসছি, তারপর হাসিবের মন যেতে ঢাকার পিজা বার্গার বার্গার খাইতে ছিল, হাসিবের কুমিল্লার বার্গার খাওয়াইতেছি, তারপর এখানে সাগর ভাই আছে, অনেক খাইতে হবে, প্রচুর খাইতে হবে, এখন দেখে মিস করছি মামা, দেখতেছিলাম তোরা খাইতেছিল রাইতের বেলা। হ্যাঁ তো এখন আমরা আমাদের খাবার আসার জন্য ওয়েট করতেছি, বাট ইন্টেরিয়রটা অসাধারণ হয়েছে, সুন্দর কাজ করছে মেহেদি ভাই, যদিও এটার ওপেনিংয়ে আমার আসার কথা ছিল কিন্তু আমি ছিলাম কিন্তু দুবাইতে, দুবাইতেই তো না থাইল্যান্ডে, দুবাই বা থাইল্যান্ডে দেশের বাইরে ছিলাম, থাইল্যান্ডে দেশের বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই আসতে পারি না, রিয়েলি সরি ফর দ্যাট।
কিন্তু ঈদের আগে আপনাদের সাথে দেখা হবে আবারও যেহেতু কক্সবাজার যাচ্ছি আবার যখন ঢাকা যাব ঢাকা থেকে তো ঈদ করতে কোন আশা হবে এক দুদিন তো থাকবই তখন হয়তো দেখা হইতে পারে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আর এখন আমরা ওয়েট করতেছি পিজা এবং বার্গারের জন্য আমি ওয়েট করতেছি ঈদের টাইমে যে তোমরা যে কুমিল্লা আসি আমরা কি যে আবার ঘুরতে নিয়ে যাবি হ্যাঁ তোদেরকে আমরা ঘুরতে নিয়ে যাব মায়ামির দুতলা রুমের মধ্যে ওইটা তোদের জন্য লক কুমিল্লা থেকে টানা চলে আসলাম মিরাশরাই ড্রাইভার হোটেলে গরুর মাংস ডাইল ভাত দিয়ে সেরি করতে তোর বেটা জায়গা নাই তুই গাড়িতে বই আমি আইতেছি আমি অনেক কষ্ট করছি দুই প্লেট খাইতে আর চলো তোমাকে কেলমা দেখাইতে কই ভাই এন হোটেল কই ভাই ওই যে কোনায় ওই জায়গায় আমি বাস কা গাড়ি যাওয়ার জায়গা নাই দুনিয়া ট্রাক মানে হুন্ডা হুন্ডা ভরা এই মাথাতে মাথা খালি ট্রাক রা আমরা অনেক সামনে এসে গাড়িটা রাখছি তার আগে একটু ছাড়তে হবে ওই অবস্থায় ছাইরা খাই দিতে ভাই আমার পিছনে দিছে আমি অনেক আরামে আরে কি খাইতে পারবো পাগল না এই তোর কই যাস ছাড়তে যে দিছিস আচ্ছা 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 তুই দেখে যা আজিব যা এখন যা সো অলরেডি আর মাত্র 80 কিলোমিটারের মতো আছে আমি মনে করেন যে মিরাশরাই থেকে গাড়ি চালাতে চালাতে চলে আসছি এই সিআরভিটা চালানোর রিজন হইছে আমার সিআরভি আমারও তো সিআরভি এখন বাট গাড়িটা একটু বড় ওভারটেকিং প্র্যাকটিস করার জন্য হইছে মুরগি রিয়াদের গাড়িটা আমি চালাইছি এতক্ষণ বুঝছো আসিফ হ্যাঁ এটা মানে প্র্যাকটিস ম্যাচ তারপরে যে আমি আমার গার্ডেনে কক্সবাজার আসবো তখন আমি হাত ক্লিয়ার ভাবে চলে আসবো বাট ঢাকা শহরের মধ্যে একটু বড় গাড়ি চালাতে আমার প্যারা হয় আমার যখন ছোট ছোট গাড়ি দেয় না তখন আমি গ্যাপ গুপ মেরে বাইরে যেতে পারি আর অলরেডি কি জানি আসতেছে আর সাগর কি নামে না গাড়ি থেকে না ওর ধরে নাই ও তো না তো এই যে ও ওরা আসছে বিপ মারিস চল 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 ওর ওর সো মিরাশরাই থেকে নিজেই গাড়ি চালিয়ে চলে আসলাম কক্সবাজার আর এইবার আমরা হাসি মেরিন ড্রাইভের দিকে থাকতেছি না যদিও আমাদের কাছে অপশন আছে দেখি লেটস সি এখন এটার মধ্যে আছে সে গ্রেস কক্স গ্রেস কক্স কি রে রিয়াদ তুই আজকে গাড়ি চালাস না গাড়ি চালাইছি আমি তুই এরকম ড্যাম কেন ঘুমাইলে ভাই এরকম অবস্থা ঘুমাইলে এরকম হয় না চল লেটস গো সো গাইজ অলরেডি আমরা হোটেলে চলে আসছি ওদের রুমটা আসলে অসাধারণ ওরা এই রুমের মধ্যে সব ঘুমাইতেছে যদিও এটার মধ্যে সব পাঁচজন ঘুমাই ফেলা যাবে কিন্তু ওরা নাকি আর একটা এক্সট্রা বেড নিতেছে এক্সট্রা বেড নিয়ে সেখানে ঘুমাবে আমার রুমটা হয়েছে ঠিক সামনের রুমটা আমার রুমের কার্ডে কারেন্ট আসতেছে না এটা ঠিক করতে গেছে দ্যাটস ওয়াই তোদের রুম আমি দেখতে আসছি রাজশাহী তো মনে হচ্ছে এসি চলে না এই পাওয়ার তুমি ঢুকলে পাওয়ার জায়গা কারেন্ট ওইটাই মনে হয় আমার মধ্যে একটা সেন্সিটিভ পাওয়ার আছে যদিও ইফতারের সময় হয়ে গেছে বাট আমি ঘুমের থেকে উঠছি দেড়টা দুইটা বাজে তারপর মনে করেন খাটের সাথে আইসামি করছি কিন্তু ঘড়িতে ঠিক 4:30 বাজে সাগর ওরা ইফতার কিনতে গেছে কজ আমরা যাবো তো একটু বিচের পারে দ্যাটস ওয়াই কেনাকাটার প্রয়োজন আছে তো এখন বাজতেছে 5:30 অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে ওরা এখন আসে নাই বলছে যে ফোন দিলাম আমার নিচে নেমে যেও কজ আমরা একটা টাইমে মানে রাজশাহী যখন গেছি সবার লাস্টে আমরা ইফতার করছি ঢাকার মধ্যে ভিডিও কলে দেখছি আর আজকে কক্সবাজার আসছি সবার ফার্স্ট ইফতার করব ও সেই এক্সপিরিয়েন্স হয়েছে এই রমজানে আর এখন আমরা নিচে নামবো আর ক্যামেরার পিছনে আছে হাসিম দেন পাশে আছে মঈন আর বাকি তিনটা গেছে হয়েছে ইফতার কিনতে সো লেটস গো সমুদ্রের গর্জন তার ঠিক পাশে আমার বন্ধুরা যে এক ঘটনা ঘটাইছে তাদেরকে বৃষ্টি আছে মানে ভাই আমার বৃষ্টি আছে বুটমুড়ি পেঁয়াজু কই খামো বুটমুড়ি পেঁয়াজু কই খামো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ওরা বাইর হয়েছে বাইর হওয়ার পরে ওরা ঠিক 6টা বাজে আসছে তারপরে মনে করেন যে আমরা একটা চান্স পাইছি যে রাস্তার মাঝখান দিয়ে গানে নামায় ফেলা যাবে গাড়ি আটকে গেছে ওই জায়গায় গাড়ি ওই জায়গায় আটকে গেছে
ইফতার করার পরে এই গাড়ি কিভাবে যাবে সেটা হইছে দেখার বিষয় তার উপর তো মনে করেন সূর্য ডুবে যাচ্ছে 6টা 10 নাকি ইফতার যেখানে ঢাকা 6টা 18 রাজশাহী 6টা 22 ওই দেখ আমি তো জানতাম ইট লাগবো তোরা বয়ে যা তোরা বয়ে যা জুতা খুলে উঠতে হবে সবাইকে মানে আমাদের সবাইকে জুতা খুলে উঠতে হবে মাত্র আমরা একটা স্টোরি দিছি কি জানি আনছে আই ডোন্ট নো দেখি আমি জানি কনফার্ম প্লে ডুরে যাবো গা খাউন পানি খেয়ে লেবো এটা মজা আছে অ্যাপেল জুস আই লাভ অ্যাপেল জুস যা যা পাইছো টাকা সব ভাইন গায়ে পড়ছে না মো صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد محمد سيد القونين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل حين مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم حزت في الله لم تزم ولم تهم ভাই কেমন লাগতেছে ভাই রে ভাই গাড়ি ঘুরে মজা ভাই সো গাইস মাত্র আমরা গাড়িটা উঠাইতে সক্ষম হইছি ইফতারের পরে গাড়ি ওঠানো যে কষ্ট আসলে এই এই দোষটা কিন্তু সাগর রিয়াদ দুই রিয়াদের উপরে কারণ আমরা আর জায়গা পাইনি না মানে আমরা নামাই দিছি একবারে কিছু বন্ধুরা দেখতেছি তিন মুচি বসে বসে জুতা ডলাডলি করতেছে তাও আবার খালি এখন আমাদের একটু চা খেতে যাওয়া দরকার আমরা মনে করেন যে ইফতার করার পরে গাড়ি ঘুরে ঠেলে মাত্র ফ্রেশ হয়ে এখন নিচে যাচ্ছে নিচে যে একটু চা খাই সাগর কি আসছে স্যার না লেট লে যাবে মামা আসবে তুমি ভাই ভাইয়া ডাকে তোমার ভাইয়া মনে ডাকে কি আচ্ছা কি মামা জুতা কিনে দিব হ্যাঁ জুতা কিনে দিব না জুতা কিনে দিব না জীবনে ঠিক নাই আর মতলব ঠিক আজকে যুদ্ধ করছি জীবনে তুমি বিয়ে করলে তোমার জীবনের ব্যাপার চেঞ্জ হয়ে গেছে ভাই কেমন লাগতেছে একটু ফাঁকা সময় বিচের পার ফাঁকা সময় বিচের পার সাইমনের সামনে বসে আছি যেখানে কখনো বসে থাকাই যায় না আমি খালি দেখতেছি সাগরের জুতা আমি চাইতেছি জুতা আঙ্গুল বেরিয়ে গেছে আঙ্গুল বেরিয়ে গেছে
আমি একটা গেম খেলতে চাই তাহলে আমার জুতো হয়ে পড়ো হেড টেল খেলবি যে হারবো হ্যাঁ আমাদের 500 টাকা দিবে আর আমি হারলে তোর টাকা দিবে কেউ খেলবে না আর খালি ব্যাট নেবে দাদা করে আচ্ছা ঠিক আছে আমি মারব ভাই আপনি দেখাই দেন না দেখাই দেন না আপনি দেখাই দেন না উল্টা পাশ কিনতে হবে যে পাশ উপরে থাকবে আর উল্টা পাশ কি করবি মা তুই সাপলা আরে বেটা সাগর দে টাকা দে 500 টাকা দে একবার খেলে ভাই খেলবি তোর লাগে 150 টাকা তোর এমনি খেসাম করিস যা 50 টাকা তোর লাগে আমি করি তুমি জরা করতে পারো 50 টাকা 50 টাকা আচ্ছা ঠিক আছে এবার আমি মারি আচ্ছা যদি 50 টাকা তুমি জিতো তাহলে আমার টাকা মাফ তাহলে আমার টাকা তোমার দিব 50 টাকা শুন আমার টাকা আমি তুমি হাইরে যাও তাহলে আমার নগদ দিব তো সবার সামনে ক্যামেরার সামনে ডান ডান আচ্ছা ডান মারি কি মারবি গিলি ফাইন ভাই ফেয়ার হোক ফাইন ভাই তুই মানে তো মামা এমনি মানুষ হ্যাঁ মানুষ মানুষ হ্যাঁ এমনি ভাই আর খেলুন না পরে লুঞ্চি পাতি ঠিক মতো করবো না রিয়াদ খেলে রিয়াদ খেলে একদিন হারাই দে রমজান মাসে জুয়া মুয়া খেলা আরাম আমরা এগুলা জুয়া সাপোর্ট করি না আমরা এগুলাতে নাই ভাই আপনি খেলবেন আমার লগে আপনার লগে খেলি আপনি আনুন আছেন ধরেন এটা সাপলা এটা মানুষ না তা আপনার লগে টেকা টেকা নেব না যদি আপনি আপনি হারেন কি করবেন আপনি করেন এটা চুমা দিয়ে দেন একটা চকলেট খাওয়াবো আপনি চকলেট খাবেন ঠিক আছে আপনি মারেন ধরেন আর আপনি হারলে আপনি আপনি কি নেবেন কোন হ্যাঁ কি নেবেন কি দিবেন আপনি হ্যাঁ এটা কোন আপনি কি দিবেন জান আপনি আমার চকলেট খাবেন আপনার আমি একটা জুস খাবো অ্যাপেল জুস 45 400 বোতল বড় অ্যাপেল জুস এই দেখি কপালটা কি আছে মারেন আপনি মারেন করেন না তো কবেন আপনি ভাই যে দুই নম্বরের কথা সাপলার মানুষ আছে আমি চাই শেয়ার দেই আপনি কি এটা আমি লমু আপনি মারেন না না মানে আপনি মারেন আমি কোন কোন এটা আকাশে থাকলে কই দিও টাইম ভাই র‍্যান্ডম ধান্দা হয়ে যেতেছে আগে মারেন আপনি আগে বলেন না 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 ভাই আপনি খাইতে দিব ভাই এটা এইটা আপনি খাইতে দিব যা ধান্দা দিছিলাম ধান্দার টাকা দেয়নি একটা দিয়েছি 500 আমার বন্ধু তারপর দিচ্ছি 50 তারপর দিচ্ছি 100 কেউ টাকা দেয়নি আমার জীবনে লাভ লস নাই শুনুন আপনাকে আমি ঠকাই দিচ্ছি না না আপনি আমাকে ঠকাই দেন আপনার আমি ভালোবেসে মন থেকে খাওয়াইছি আমাদের জন্য দোয়া করে ঠিক আছে ওকে আবার দেখাইবো কি ভালো লাগবে না কি বলতেছে এগুলো ভাই সেই লাগতেছে না আছে রিল্যাক্স পুরো দমে হাসি রিল্যাক্স করছে রোজার মাসটা ভালোই যাচ্ছে ঘুরি নাচতেছে না কেন পেট পুট নাচে না ভাই এখন শুরু হয়নি পায়ের দিকে এখন পায়ে আছে এরকম করছে কেন করা কই বাকি কই গেল কেউ খাইতে গেছে হ্যাঁ বাইরে খাইতেছে এই বাইরে নো যাচ্ছে ওইটা রাত কেন যাচ্ছে স্যার রাইট নাও গাইস আমরা এখন টেস্ট অফ বে এখানে হোটেল থেকেই আমরা সেরি করে নিচ্ছি কজ কালকে আমরা সকাল 12টা বাজে
ঢাকা চলে যাব হাসি একদিনের ট্রিপ ভালো হইছে আমাদের চলে যাওয়ার কথা ছিল এখন সেরি করে কারণ আমার চোখ মুখ ঘুম আসছে আমি জানি না আমার যে কখন কখন সাডেন মুড চেঞ্জ হয় মুড সুইং করে তো এখন প্ল্যান করছি যে আমরা দুপুর 12টার দিকে রওনা দিয়ে দেব ইফতার হয়তো চট্টগ্রাম বা কুমিল্লা কোনো এক জায়গায় করে ফেলব বাট এই প্রথম মনে করেন যে প্রায় অনেক বছর পরে ছোটবেলা যখন কক্সবাজার আসছিলাম তখন আমি এই সিটির মধ্যে ছিলাম এন্ড এইবার তো জোস্ট একটা ফ্যাসিলিটি দিছে হোটেল গ্রেস কক্স স্মার্ট যে হোটেলটা সেটা সেই ফ্যাসিলিটি দিছে সুন্দরভাবে সেই রেডি করে ফেললাম টাইম টু টাইম ফোন টোন দিয়ে উঠাই দিছে আমাদেরকে তো এখন ঘুম যাইতে হবে সবাই রে কস 12টা বাজে উঠতে হবে অ্যান্ড তোরা কি বিজয় দিতে যাবো সকল না তোকে অনেক কারেন্ট তোরা তো গাড়িতে ঘুমে বেটে আমিও জানি আমি আবার সামনে ঘুম আসে না আর এই গাড়ির সামনের সব গ্লাস সাদা সাদা হওয়ার কারণে কি রোদ ডাইরেক্ট পড়ে এই রেসে পেয়ারা তো দেখা হইতেছে কালকে সকালে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান তো এখন আমাদের চলে যাওয়ার পালা ঘুম থেকে উঠে গেলাম ঘুরিতে সময় বসতেছে 12টা বাজে 10 মিনিট যদি আমি 12টা বাজে আসছি এরা উঠতে উঠতে লেট করছে অ্যান্ড হাসিবি আসে নাই হাসি ওয়াশরুমের মধ্যে ঢুকে বসে আছে 1 ঘন্টা ধরে ডোন্ট নো কখন ঢাকা যাবে কোন জায়গায় ইফতার করবো এটা নিয়ে এখন কনফিউজ তো লেটস সি অ্যান্ড লেটস গো আমরা যাচ্ছি তো যাচ্ছি না বাট ভেলকার ব্রেক খুবই খারাপ জঘন্যতম ব্রেক ঘুমাইতে দিচ্ছে না সামনে যে ধপাস ধপাস করে ব্রেক মারতেছে ডাইন বাম করতে কি করতেছে জানে না মনটা যেতেছে যেমনি ওদেরকে আমি নিয়ে আসছি এমনি আমি ওদেরকে নিয়ে যাই বাট নিয়ে গেলে ওদেরকে আমি অনেক কিছু দেখাবো তুই দেখতে চাস না ভাই দেখতে চাই না আর এখানে আমরা তো আসছিলাম জন কিন্তু অনেকেই ভাববেন এখানে তিন আরেকজন গেল কোথায় আরেকজন এই একটা হাত দিতে বলতে এই হাই দাও হাই দিছে ক্যামেরা দেখা গেছে দেখা গেছে ভাই দেখা গেছে এই যে তো দেখা হয়নি প্রপার হ্যালো হ্যালো রিল্যাক্স রিল্যাক্স আনন্দ ভাই এটা হইছে পুরো রিল্যাক্স মানে ও যাচ্ছে হইছে রিল্যাক্স ভাইবস লোক কেবিনে আছে স্লিপার কোচে স্লিপার কোচে আছে আর আমরা হইছে চেয়ার কোচে আছি এখন আমরা কক্সেস বাজার থেকে পার হইতেছি কিসে ও যদি একটু ভুল করে আমাদের স্লিপার কোচে পাঠায় বেলগারে হ্যাঁ বেলগারে আমি চিন্তা করছি স্লিপার কোচে পাঠাইতে পারি সো গাইস এনজয় দ্য ব্লগ তুমি ব্লগের ভিতরে যাও এটা তো দিমুই আমি মাত্র ঘুমের থেকে উঠলাম গাড়ি থেকে এখন একটা রিফ্রেশ মাইন্ডে আছি এখন তুমি তো শেষ কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই গুড নাইট আবার ঘুমা যাও বাবা আরে বাইরে ভাই আমরা ইফতার করতে এলে তোমার আমাকে হেলিকপ্টার পাঠাতে হবে গাড়িটা যাতে হ্যাঙ্গিং করে উঠানো যায় আমরা চট্টগ্রামে ঢুকতেছি মনে হয় কুমিল্লায় ঠিক আছে নাকি সব ব্লগে আছে বাই বের হই মাঝে একটু দাঁড়াইলাম কজ ভাল লাগতেছে এইসব ভিউগুলা যে শিপগুলা দাঁড়ায় আছে অ্যান্ড অলরেডি টাইম হয়ে যাইতেছে ইফতারের 4টা বাজার 15 মিনিট বাকি আমার 4টা বাজার 15 মিনিট বাকি ইফতার চট্টগ্রামে হইতেছে না চট্টগ্রামে হইতেছে না চিটাং হইতেছে আমার চট্টগ্রামে কলে না এটা ভাইবি থাকতো মানে কক্সবাজার ইফতার করছি চট্টগ্রাম ইফতার করছি আর 14 গ্রাম একদিন থেকে গেছি তারপরে না ভালো বাড়ি গন নাই Thank you.
বিমানের মতো গাড়ি চালিয়ে চলে নিয়ে আসলাম হচ্ছে আমরা চোদ্দ গ্রামে। আমি যদি গাড়ি না চালাই যান তোর আজকে ইফতারও খেতে পারছি না। অলরেডি আর মাত্র পাঁচ মিনিট সময় আছে, তাড়াতাড়ি ইফতারি করতে হবে। হ্যাঁ লেটস গো। সো এই ট্রিপের দ্য এন্ড কিন্তু আমি গাড়ির মধ্যেই করে দিতেছি, কজ আর এনার্জি নাই। সেই ইফতার করে যে গাড়ির মধ্যে উঠছি আর এখনও যাইতেছি বেলকারিয়াত। গাড়ি যেহেতু চালাই দিছে তাই তো আস্তে আস্তে আসতেই হবে। সাড়ে সাতটা বাজে রওনা দিছি, রাতের বাজতেছে এগারোটা, এখন বাসার নিচে অলমোস্ট চলে আসছি। তো আজকের ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল। মনে হয় এটাই ঈদের আগের শেষ ব্লগ, আই ডোন্ট নো, লেটস সি। যদি আর কোনো কপালে ব্লগ থাকে আমরা আপনাদেরকে জানাই দিব। সেই সাথে আমরা এখন এই ব্লগ দিয়ে হিট করতে চাই 24,50,000 ইউটিউব সাবস্ক্রাইবার, ঠিক আছে? 24,50,000 আর 50,000 হইলে মনে করেন যে 2.5 মিলিয়ন হয়ে যায়। তো সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা।